হ্যালো ফ্রেন্ড, চেন্নাই ব্লগে আপনারা আজকে দেখবেন রামেশ্বরমের টোটাল সাইট সিন। অর্থাৎ রামেশ্বরম যদি ঘুরতে আসেন তাহলে আপনারা কি কি সাইট সিন করবেন, আর আগের ব্লগে আপনারা দেখেছেন কি করে রামেশ্বরম আসবো। যদি ব্লগটা দেখে না থাকেন অবশ্যই আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রামেশ্বরমের সাইট সিন। গাড়ি ভাড়া কত বা আপনার কত সময় লাগবে, কি কি দেখবেন সবই পেয়ে যাবেন এই ব্লগে। তো চলুন দেখতে থাকি রামেশ্বরমের সাইট সিন। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আবার ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। তো আজকে আমরা আছি রামেশ্বরম, কালকে আমরা এসেছি। যদি আগের ব্লগটা এখন অবধি দেখে না থাকো তো গিয়ে দেখে আসো। তো আজকে আমরা রামেশ্বরমের সেকেন্ড দিন। তো সকালবেলা উঠে আমরা 3টার সময় গেছি মন্দির দর্শন করতে, কারণ এখানে আজকে 3টা থেকে 7টা অবধি খোলা থাকে আর সারা দিন বন্ধ। সেই জন্য সকাল সকাল মন্দির দর্শন করে এই যে এই হোটেলটায় আমরা এবার খাবো। চান টান করে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি। এখন প্রায় বাজে ঘড়িতে 11টা। এখন স্পেশাল থালি খাবো। আর এটা দেখো আগেই দই দিয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর লেবু আর রেডি খাবার। চেন্নাইয়ের ইডলি ধোসাকে আমরা যখন ক্লান্ত হয়ে গেলাম তারপরেই এসেছি একটা মারোয়াড়ি ধাবায় খাবার খেতে। মারোয়াড়ি খাবার তো এখানে অনেক কিছু দেখে একটা থালি আমরা অর্ডার করে দিলাম। থালিতে 3-4 রকম সবজি ছিল, ভাত ছিল, রুটি ছিল। খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম পেট পুজো। প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তো এখানে আসলে অবশ্যই এই হোটেলটায় খেয়েও একদম ফ্রেশ খাবার। তো যেহেতু 11টা বেজে গেছে সেই জন্য ব্রেকফাস্টে কিছু পাইনি, সবই লাঞ্চ খেতে হলো। আর এই দেখো সামনে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো। এই দেখো ওখানে রথ যাচ্ছে না কি যাচ্ছে একটা। মামনি সরো সরো, মামনি সরো সরো, মামনি এটাকে ঘোরাচ্ছে না। চলো চলো সাইডে চলো, এটা সব জায়গায় 1200 টাকা নেবে। আর এপিজে আব্দুল কালাম ঘরে জানা যাই, হ্যাঁ যাইঙ্গে তো এক্সট্রা এক্সট্রা নেই তো ঘরে ঘরকে মিশিম জানা ও সমাধি আটাকে সমাধি আলাকে ঘরকে মিশিম কে জানা কারেক্ট মে পুছ করাকে কারেক্ট মে জানাকে অন্দর মে জানাকে লেকে ঝগড়া করনা আছে এদেরকে সবকা পুরা জানা ও 3 ঘন্টা আনা জানা পুরা করিনি কথা এদেরকে ছোড় রাখানা ছোড় রাখানাকে পয়সা আছে ইমানদারি পুরা এক প্লেস মিশিম নিয়ে করনা কথা এক্সট্রা আর কোই চার্জ নেই হ্যাঁ নাই ম্যাম এক রুপিয়া নেই ঠিক আছে তো অতগুলো সাইট সিন ঘোরাবে 1200 টাকা নেবে। আমি শুধু এপিজে আব্দুল কালামের বাড়িটাও আর কি এর মধ্যে ইনক্লুড করেছি। রামেশ্বরম মন্দিরের ঠিক পাশ থেকেই অনেক অটো পাওয়া যাচ্ছে নানা স্থানে যাওয়ার জন্য, সেখানেই সাইট সিনের জন্য অটো বুক করে নিলাম। এই অটো ভাড়া 1200 টাকা পড়েছিল। আর বেশ কিছু পয়েন্ট দেখাবে বলেছিল, আগে থেকেই কথাবার্তা বলে নেবেন কী কী পয়েন্ট দেখাবে, কোথায় কোথায় যাবে, সময় কত লাগবে, না হলেই মুশকিল হতে পারে। তো আমরা অটো চেপে বসলাম এবং তার পাশেও অনেক ট্রাভেল এজেন্সি আছে যেখান থেকে আপনি দক্ষিণ ভারতের নানান জায়গায় যাবার বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবেন। ওখানে একটা সিট, এখানে একটা সিট, তারপরে পাদানি আবার পেছন দিকে একটা সিট আছে।
অনেকজন 10 জন আছে, অনেকজন বসে আছে। এখানের অটোগুলো ডিজাইন একটু আলাদা, ছোট্ট অটো হলে কি হবে অনেকজন বসতে পারবে। প্রথম পয়েন্টে পৌঁছে গেলাম, অটো করে আসতে আধা ঘন্টা লেগেছিল। আমরা এখন চলে এসেছি বিভীষণের মন্দির। তো এইখানে বিভীষণের রাজ তিলক হয়েছিল, যেটা রামায়ণে তোমরা সবাই জানো। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। প্রথম যে পয়েন্টে এলাম সেখানে বিভীষণের রাজ তিলক হয়েছিল, অর্থাৎ রামচন্দ্র বিভীষণকে রাজা হিসেবে ঘোষণা করেছিল। একদম সমুদ্রের পাশেই এই মন্দিরটা, বিভীষণের মন্দির। এখানে ঢোকার জন্য বিরাট লাইন, আর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু লাইন আছে, আর তার পাশেই আছে সমুদ্র। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে গিয়ে দর্শন করলাম। তবে সব জায়গায় মোবাইল অ্যালাউ নয় বা ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য দেখাতে পারলাম না। এই যে ঠিক পাশেই আছে সমুদ্র, মন্দিরের ঠিক পাশেই সমুদ্রে চলে গেলাম। তবে একটা জিনিস লক্ষ্য করছেন কি, এখানকার সমুদ্রের জল কিন্তু শান্ত। তো এখানে নাকি পাথর ভাসবে, তো সেই জন্য আমরা সমুদ্রের ধারে যেতে লাগলাম যে পাথর কিভাবে ভাসে। কারণ রামচন্দ্র যে পাথর দিয়ে শ্রীলঙ্কা গেছিলো বা লঙ্কা গেছিলো, এইখানেই পাথর ফেলে গেছিলো। পাথর এখানে নাকি ভাসে, তবে সব পাথর নয়, কিছু বিশেষ পাথর আছে যেটা এই সমুদ্রে ভাসবে। তো আমরাও সামনে চলে গেলাম, গিয়ে দেখি এখানেও কিন্তু অনেক ভিড়। তো ভিড়টাই কোনো জায়গায় পেছন ছাড়ছে না। এখানে একটা পাঁচিলের মতো কি তৈরি হচ্ছে, আমার এটা জানতে খুবই ইচ্ছা হলো যে এই জিনিসটা কি। ভগবান ভোলে রামেশ্বর মে পূজা শিবজি কি করি থি, শিবলিঙ্গ বনা রে শিবলিঙ্গ কুছ লোক আপনি ইচ্ছায় বা করতে গিয়ে আর কুছ লোক আপনি এসে কি ভগবান কি ইতনা বড়া আপনি লোক পুণ্য করকে আয়ে হ্যাঁ কি উনকে দর্শন হো রে হ্যাঁ এ ভি এক বহুত বড়ি বাত হ্যায়। তো আপনারা নিশ্চয়ই বুঝলেন যে এটা কী জন্য তৈরি হচ্ছে, এটা একটা সেতু বন্ধন অথবা শিবের জন্য একটা প্রার্থনা করা হচ্ছে। আর এইখানে দেখুন একটা ছোট্ট ঠাকুরের মতো জায়গা করেছে, যেখানে একটা পাথর আছে, আর এই পাথরগুলোই জলে ভাসে। পাথরগুলো মাথায় করে সবাই একবার ধরে আবার চলে আসছে। তো এর জন্য অবশ্যই পয়সা নিচ্ছে, 20 টাকা করে নিচ্ছে মাথায় পাথরগুলো ঠেকানোর জন্য। আমি দক্ষিণ ভারতে এসে একটা জিনিস বুঝলাম, এখানে সব জিনিসের জন্য কিন্তু পয়সা দিতে হয়, ঠাকুর দর্শন থেকে সব কিছু। সেই জন্য একদম না ভেবেই চলে গেলাম, 20 টাকা করে দিয়ে মাথায় একবার ঠেকিয়ে নিলাম। তো কি পাপ কি পুণ্য হলো বুঝলাম না, যাই হোক পাথরটাকে সামনে থেকে দেখতে পারলাম এবং ছুঁতে পারলাম। পাথরটা কিন্তু খুব একটা হ্যাবক ওয়েট নয়, তবে ভালোই ওজন। আর পাথরটা অনেকটা গর্ত গর্ত, ভেতরে হাওয়া থাকার একটা বিশেষ ব্যবস্থা আছে, সেই জন্যই হয়তো পাথরটা জলে ভাসছে। তো অনেক লাইন দেখার পর আস্তে আস্তে আমার লাইন এলো, এবং আমার মাথায়ও 1 থেকে 2 সেকেন্ডের মতো পাথরটা ঠেকিয়েই তলায় নামিয়ে দিল, আর জয় শ্রীরাম দুবার বলে নিল। তো বোঝার আগেই শেষ হয়ে গেল। এই যে পাথরটা জলে ফেললো, পাথরটা জলে ভাসছে। তো এই পাথরটা দেখুন জলে সুন্দর ভাসছে, দেখে নিলাম পাথরটা জলে ভাসছে অনেক ভিড়ের মধ্যে। এবার এই পাশে সেতু বন্ধন, আমরাও একটু করে সবাই মিলে এই মাটির সমুদ্রের বালি আর কি এই পাশে লাগালাম শিবলিঙ্গর মতো করে। এই যে আমার ছেলে এখানেও লেগে পড়েছে কাজে। ও জলে এই বালি দিয়ে সেতু বন্ধন করছে বা শিবলিঙ্গ টাইপের তৈরি করছে, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না কি হচ্ছে অরিজিনালি। যাই হোক সেতু বন্ধন না হলেও শিবলিঙ্গ যে কোনো একটা হচ্ছে। ওখান থেকে আমাদের মোটামুটি এই পয়েন্টটা দর্শন শেষ। এরপরে আমরা চলে এলাম ডাব খেতে, পাশেই ডাব বিক্রি হচ্ছে, চেন্নাইয়ের সব জায়গায় কিন্তু ডাব বিক্রি হচ্ছে। এই যে ডাবগুলো 50 টাকা করে, হলদে ডাব 50, সবুজ ডাবও 50,
তবে এখানে ছোট ডাবগুলোই বেশি দিচ্ছে, বড় বড় করে আলাদা করে ডাবগুলো নিজেদের মতো করে চেয়ে নেওয়ায় লোকটা বেশ রেগেই গেছিলো, কারণ সব বড় ডাব দিতে রাজি নয়। ছোট ডাবগুলোর দাম 30 টাকা আর বড়গুলো 50 টাকা। এবার সব বড় যখন নিচ্ছি তখনও আবার উনি রেগে যাচ্ছেন, কারণ উনিও চাইছেন মাঝে একটা দুটো ছোট দেওয়ায়। সে যাই হোক, ডাবওয়ালার সাথে ঝামেলা অশান্তি করে জল খেলাম। তবে আমাদের ধারণা ছিল হলুদ ডাবের জল মিষ্টি হয়, কিন্তু অরিজিনালি নয়, নর্মালি ডাবের মতো। তারপরে আর একটা নতুন পয়েন্ট দেখতে আবার সমুদ্রের পাশ ধরে অটো করে যেতে শুরু করলাম। দুদিকে ফাঁকা জায়গা আর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তার মাঝখান দিয়েই আস্তে 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 আমরা কোনো রকমের সমুদ্রের ধারে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ভারতবর্ষের একদম শেষ জায়গা, একদম শেষ পয়েন্ট। এখানে রাস্তাটা গোল করে ঘুরে আবার ব্যাক করেছে। এই জায়গাটার নাম ধনুষ্কোটি। ফ্রেন্ড, আমরা নেক্সট এসে গেলাম, এটা হচ্ছে ধনুষ্কোটি। তো ধনুষ্কোটি হচ্ছে এখান থেকে শ্রীরাম আর কি শ্রীলঙ্কা যাওয়ার জন্য একটা সেতু বন্ধন করেছিল, মানে ওই রাস্তাটা। তো এই যে সামনে এখানে এইটা অবধি আছে এখন অবধি। ওই দূরে ধনুষ্কোটি দেখা যাচ্ছে আর ওইখানেই রাস্তা কিন্তু শেষ, আর অনেক আগে থেকেই গাড়িগুলো বন্ধ রেখেছে। আর সমুদ্রটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সমুদ্রের বাঁদিকের জলটা শান্ত আর ডান দিকের জলটা কিন্তু উত্তাল। অতএব বাঁদিক দিয়েই রামচন্দ্র এই সমুদ্র পার হয়েছিল। তার জন্য একটা গল্প আছে যে সমুদ্র শান্ত হচ্ছিল না, সেই জন্য রামচন্দ্র সমুদ্রে বান মারতে গেছিলো এবং সমুদ্রের যে দেবতা সে তারপরে এসে সমুদ্রের জলটাকে শান্ত করে দিয়েছিল। এটা আপনি সামনে দেখলেও বুঝতে পারবেন, সমুদ্রের জলটা শান্ত। আর দূরে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, এখানেই নাকি সেতু বন্ধন করে গেছিলো, যেটা স্যাটেলাইট থেকে এখনও বোঝা যায় এখানকার লোকের বক্তব্য অনুযায়ী। তো এখান থেকে সে পাথরগুলো আর নেই, যতএব এমনি নর্মালি সমুদ্র হয়ে গেছে। তো খারাপ লাগলো না, এখানটা দেখতে খুব সুন্দর লাগছে এবং একদম শেষ পয়েন্ট, সেহেতু ভালোই লাগছে। তবে সমুদ্রটা স্নান করার উপযুক্ত নয়, কারণ এখানে প্রচুর বোল্ডার পাথর পড়ে আছে। সমুদ্রটা দেখে মনে হলো যথেষ্ট গভীর। তো এখানে যে ধনুষ্কোটি আছে, একটা স্তম্ভ রয়েছে, তার উপরে একটা বাঁদরও বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আশেপাশে কোনো দোকান, কোনো বাজার, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, অনেক দূর আছে সব, তার মধ্যে হনুমানটা এখানে একাই বসে আছে। আর তারপরেই চলে এলাম এপিজি আব্দুল কালামের বাড়ি, তার পরের পয়েন্ট। এই যে এপিজে আব্দুল কালামের বাড়ি আসার জন্য একটা ছোট্ট মার্কেটের ভেতর দিয়ে এপিজে আব্দুল কালামের বাড়ি আসতে হয়। গাড়িতে আমাদের দূরে একটু নামিয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে গেলাম এপিজে আব্দুল কালামের বাড়ির দিকে। বাড়িটা দেখে কিন্তু একদমই নর্মাল বাড়ি মনে হচ্ছে, আর সামনে লেখা রয়েছে এপিজে আব্দুল কালাম হাউস। তো আমরা ছোট্ট একটা সরু দরজার মধ্যে দিয়েই ঢুকবো, এখান দিয়েই ঢুকছে আবার এখান দিয়েই লোকে বেরোচ্ছে। তবে এক্ষেত্রে কোনো টিকিটপত্র নেই এপিজে আব্দুল কালামের বাড়ি যাওয়ার জন্য, তো সেহেতু আমরা এখানে ঢুকে পড়লাম। আর এখানে ক্যামেরাও বন্ধ নয়, এখানে ক্যামেরা নিয়ে আপনি ঢুকতে পারেন। তো এখানে এপিজে আব্দুল কালামের অনেক ছবি, অনেক স্মৃতি, অনেক কী কী তৈরি করেছেন এবং কী কী পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন, তারপরে আরও যে পুরস্কারগুলো তিনি পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, সব কিন্তু এখানে পুরস্কারগুলো সাজানো আছে। আর এপিজে আব্দুল কালামের ঠিক বাড়ির পাশেই আছে একটা মার্কেট, একটা দোকানে নিয়ে আসছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর কি সুন্দর দেখতে। তবে আমাদের এপিজে আব্দুল কালামের বাড়িটা দেখাতেই চাইছিল না, আগেই মার্কেটটাকে ঢোকাতে চাইছিল। আমরা ঠিক পাশ দিয়ে গিয়ে দেখে নিলাম এপিজে আব্দুল কালামের বাড়িটা, তারপরে এলাম মার্কেটে, কারণ মার্কেটটাই ওরা মেনলি ফোর্স করছে। আর তার পাশেই আছে একটা খাবারের দোকান। অনেকক্ষণ ঘোরার পর একটু খিদেও পেয়ে গেছিলো, এখানে পাওয়া যাচ্ছে চা, কফি, শরবত আর নানা রকম বিস্কুট, কুকিজ আর কেক, মিষ্টি এইসব। তো এর মধ্যে থেকেই আমরা একটা দুটো বিস্কুট, একটা দুটো মিষ্টি কিনলাম, দেখলাম যে কেমন খেতে হয়, কারণ এখানে টক খেতে খেতে তো হাঁপিয়ে গেছি। এখান থেকে পছন্দ করে একটা কিছু খাবার আমাদের নিতে হবে, আমার ছেলের পছন্দ মতোই
একটা দুটো তিনটে জিনিস আমরা নিয়ে নিলাম। এই যে তিনটে বিস্কুট আমরা নিয়েছি, দেখে নি বিস্কুটগুলো কেমন খেতে। আর এইটা তো আমার দোকানে পাওয়া যায় না। কোকোনাটের কি একটা কোকোনাট বলস, মিল্ক কোকোনাট। এপিজে আব্দুল কালামের বাড়ি দেখার পরই তারপরের একটা পয়েন্টে চলে এলাম, একটা মন্দিরে। এটাও রামেরই কোনো একটা মন্দির। তারপরে যেটা বুঝলাম যে এখানেই নাকি রামচন্দ্র স্নান করেছিল এবং যজ্ঞ করেছিল। তো এই মন্দিরটা ফার্স্টে দর্শন করলাম। মন্দিরে যথারীতি ক্যামেরা অ্যালাউ নেই, যতটা দূর থেকে দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। মন্দিরটার পাশে অনেক কিছু সৌধর মতো কী সব রাখা রয়েছে, কি কারণে আছে সেটা জানা গেল না, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা ভাষার, সেই জন্য সব কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর এই যে দূরে একটা জায়গা দেখছেন যেখানে একটা ঘরের মতো রয়েছে, সেখানে নাকি রামচন্দ্র স্নান করেছিল এবং এখানে অগ্নি পরীক্ষা হয়েছিল। তো তারপরে দেখে তা আবার একটা পরের গন্তব্যস্থলে চলে এলাম। এখানে শুধু মন্দিরই মন্দির। চলে এলাম একটা নটরাজ মন্দিরে। এই যে নটরাজ মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো, এখনও কাজ চলছে নটর মন্দিরের কনস্ট্রাকশানে। তো যথেষ্ট ভালোই লাগলো মন্দিরটা, বেশ সাজানো গোছানো সুন্দর মন্দির। মন্দিরটা দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। তারপরে আবার খানিকটা পরেই চলে এলাম আর একটা মন্দিরে। এটাও একটা ছোট্ট মন্দির। মন্দিরটায় গিয়ে সবাই যখন পুজো দিচ্ছে, আমরাও পুজো দিলাম মন্দিরটায়। ঠাকুর মশাই পুজো করছে, তো আমাদের সবাইকে মাথায় ফুল টেকে দিল এবং হাতে একটা করে নকুলদানা দিয়ে দিল, প্রসাদ হিসেবে। এবং তার পাশেই আর একটা বড় মতো মন্দির রয়েছে এবং আস্তে আস্তে সেই মন্দিরে আমরা গেলাম। তো মন্দিরটা খুবই সুন্দর লাগছে, সে যেন একটা রাজবাড়ি স্টাইলের মন্দির, দারুণ সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরটার আস্তে আস্তে আমরা ভেতরে গেলাম। এখানকার মন্দিরগুলো অনেকটা একই ধাঁচের তৈরি। এটা লক্ষ্মণ কুণ্ড, এটা লক্ষ্মণ চান করেছিল। ওই মন্দিরটা দেখে অবশেষে আমরা আবার চলে এলাম রামেশ্বরম মন্দিরের কাছেই, যেখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হয়েছিল। তিন চার ঘন্টা প্রায় আমাদের সময় কেটে গেল। আমাদের পুরো সাইট সিন করা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা সময় লেগেছে। এবার একটা কিছু খেতে হবে। এরপর আপনারা হোটেলেও ফিরতে পারেন, আবার মাদুরে যান। পিওর ভেজ, পিওর ভেজ, ওই যে চাইনিজ। আবার একটা পাশেই পিওর ভেজ চাইনিজ রেস্টুরেন্ট পেলাম। যাই হোক, চাইনিজটা দেখে একটু ভালো লাগলো, অন্তত নুডলস তো পাওয়া যাবে, বা নুডলস না পনির চিলি তো পাওয়া যাবে। এইসব আনন্দ নিয়েই হোটেলে গেলাম। এখানে আমরা নুডলসই খেলাম, ভেজ হলে কী হবে, তবু একটু ভালো লাগলো, কারণ একটু আমাদের নর্থের মতোই খাবারটা। আমার ছেলের তো প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে পড়েছে খেতে। একটু তবু খেয়ে শান্তি হলো, চিকেন না খেলেও
অন্তত এই নুডলস বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেয়েও একটু আমাদের ওখানকার মতো মনে হলো। তো যাই হোক, এটা আজকের মতো লাঞ্চ করে নিলাম। লাঞ্চ ঠিক নয়, কোনো খাবারের ঠিক নেই, কখন লাঞ্চ হচ্ছে কখন ব্রেকফাস্ট হচ্ছে, যাই হোক এটা আজকের মতো খেয়ে আবার আমরা হোটেলের পথে যেতে শুরু করলাম। এই যে হোটেল পান্ডেস, এখানেই আমরা খেয়েছিলাম, ভালোই খেলাম। এখানেও কিন্তু সব ভেজ, চলো না। এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। এই মন্দিরের ভেতরে যতটা ক্যামেরা অ্যালাও ততটাই দেখানো যাচ্ছে, কারণ ভেতরে সবটাই ক্যামেরা অ্যালাও নেই। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে 22 কুণ্ডর জলে সবাই স্নান করতে যাচ্ছে। কি বিরাট ভিড় দেখুন, 22 কুণ্ডর জলে স্নান করা। এখানে স্নান করলে নাকি অনেক লাভ হয় বা পূর্ণ অর্জন হয়। ভেতরের ভিড়টা শুধু একবার দেখে নিন, এটা সারা দিন সারা রাত ধরেই এই রকম ভিড় চলছে, কখনো থামা নেই। এই যে কুণ্ড, এইখানে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা এই পাতকুয়া থেকে জল তুলে সবাইকার গায়ে ঢেলে দিচ্ছে। পাতকুয়াটাও অনেক গভীর, কিন্তু এটাই নাকি 22 কুণ্ডর জল, এখানেই নাকি রাম স্নান করেছিল। কেরকমভাবে জল ছুঁড়ে ছুঁড়ে সবাইকে স্নান করিয়ে দিচ্ছে, আর তার জন্যই পড়ে আছে বিরাট একটা লাইন। আর এই জল নেওয়ার জন্য সবাই খুবই ব্যস্ত, সবাই হাতে ঘটি বাটি যে যা পারছে নিয়ে আসছে যাতে একটু এখানে জল পাওয়া যায়। এই যে আমরাও এসেছিলাম একটু জল নিতে, তো জল তো নেওয়া গেল না, একটু স্নান করিয়ে দিল। আর এই 22 কুণ্ডর জলেই তৈরি এই ছোট্ট মতো দিঘিটা, কিন্তু এটায় জনসাধারণের একদমই প্রবেশ নিষেধ আছে, তো পুরো দিঘিটাই বন্ধ করে রাখা আছে। সাইড থেকে আমরা জাস্ট দেখে নিলাম। মন্দিরটাও যথেষ্টই ভালো, তার ডেকোরেশনও ভালো এবং অনেক সুন্দর, নতুন করে রং ফং করা হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো মন্দির। এবং মন্দিরের পাশেই আছে বিরাট একটা দিঘি, আর এই মন্দিরের চারখানা গেট, সাউথ গেট দিয়েই পুজোর জন্য ঢোকা হয়। আর এই মন্দিরের পাশেও আছে সমুদ্র, আর এই সমুদ্রে সবাই স্নান করে, মানে সমুদ্রে স্নান করে 22 কুণ্ডর জলে স্নান করে তারপরে পুজো দিতে যায়। এই যে সমুদ্রের ঘাট একদম মন্দিরের পাশেই, এইখানেও সবাই স্নান করছে। আমরা ভেতরে ঢুকে দেখি এখানেও যথেষ্ট স্নান করার ভিড় রয়েছে, তবে কুণ্ডর জলের ভিড়ের মতো নয়, এখানে সমুদ্রের জলটা কিন্তু অনেক শান্ত। তো দূরে দেখুন কত লঞ্চ বা জাহাজ চলছে, বেশ সুন্দর জায়গা, এখানে বসেও বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়া যায়, তো ভালোই লাগছে। সমুদ্রে ঘাট করে বাঁধানো যাতে আপনার স্নান করতে কোনো সমস্যা না হয়, ছেলে থেকে বুড়ো বয়স্ক থেকে শিশু সবাই এখানে স্নান করছে। আমরাও এলাম এখানে স্নান করতে, আমি আর আমার ছেলে। এই যে আমরা স্নান করতে দুজনে নেমে পড়লাম, বাবা আর ছেলে দুজনে মিলে। তো আমার ছেলের স্নান করা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ও যথেষ্ট ভালোই সাঁতার জানে, তো সেই জন্য আমারও কোনো সমস্যা নেই। তো আমরা আস্তে আস্তে জলে নামলাম, জলটা কিন্তু ঠান্ডা নয়, ভালোই স্নান করতে লাগছে। আর আমরা ডিসেম্বর জানুয়ারিতে গেছিলাম, রামেশ্বরমে কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে একদমই ঠান্ডা নেই, আমাদের রীতিমতো এসি রুম নিতে হয়েছিল, তাহলে বুঝতেই পারছেন কত গরম ছিল রামেশ্বরমে। এটা জানুয়ারির একদম 2 তারিখে, তো কতটা গরম, এখানে আমাদের এসি রুম নিতে হয়েছিল, জলের মধ্যে ভালোই লাগছে স্নান করতে গরমকালে। তো খুব মজা করেই আমি আর আমার ছেলে দুজনের মধ্যে স্নান করলাম,
এখানে সবাই স্নান করছে, স্নান করা নাকি এখানে খুবই পূর্ণ, হরিদ্বারের মতো। হরিদ্বারেও আমরা স্নান করেছিলাম, এখানেও আমরা দুজনেই স্নান করলাম, তো যথেষ্ট ভালো লাগছে স্নান করে। আমার ছেলে তো জলে নামলে আর উঠতেই চায় না, ও উঠতে চাইছিল না, অনেক বলে কয়ে তারপরে ওকে জল থেকে তোলা হলো। তো যথেষ্ট ভালো লাগলো এখানে স্নান করতে, জলটাও পরিষ্কার, খুব একটা নোংরা নেই এইখানে জলে। তো যথারীতি বেশ অনেকক্ষণ ধরে স্নান করলাম, প্রায় এক ঘন্টা, আর এই স্নানটা করছিলাম টাইমটা ছিল বিকেলবেলা, কারণ আমরা সাইট সিন করে এসে একটু হোটেলে বিশ্রাম নিয়ে তারপরে এসেছিলাম স্নান করতে। বিকেলবেলা স্নান করতেও কিন্তু খারাপ লাগলো না, এবং অনেক লোকই স্নান করছে, সকালে স্নানের লোকটা আরও বেশি থাকে। তো যাই হোক, স্নান সেরে তার পাশে বাথরুম ভাড়া পাওয়া যায়, মানে এখানে আপনি আবার ফ্রেশ জলে একটু গাটা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে নিতে পারেন, তার জন্য এখানে 20 টাকা করে চান করতে নিচ্ছে, আমার 20 আর আমার ছেলের 20। তো এই ভেতরে অনেক বাথরুম আছে, যতজন চান করছে সবাইকারই এখানে বাথরুমে ফ্রেশ হওয়ার জায়গা আছে এবং লকার রুমও আছে, আর এর পাশে নানা রকম চাট বিক্রি হচ্ছে। তো রামেশ্বরমে এসে এদের এখানকার মতো একটা চাট খেয়ে দেখি, কারণ সব জায়গায় নানা রকম খেয়ে দেখি কেমন খেতে এখানকার ট্র্যাডিশনের খাবার। চাট খাওয়ার পরই আমরা চলে এলাম তার পাশে আবার মারোয়ারি ধাবায় খাবার খেতে, কারণ মারোয়ারি ধাবার খাবারগুলোই আমাদের একটু ভালো লাগছিল, বাদ বাকি সব খাবারই টক লাগছিল, সাউথ ইন্ডিয়ান খাবার আমরাও তো খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, মারোয়ারি ধাবার খাবারটা তবু আমরা খেতে পাচ্ছিলাম, এখানে ওই পেটাই পরোটা বা বাদশাহী পরোটা, তার সাথে চানা মশলা, পনির, আরও নানা রকম সবজি পাওয়া যাচ্ছিল। তো রাতের জন্য একরকম খাবার, আবার দুপুরের জন্য মানে লাঞ্চে একরকম, ডিনারে একরকম, আবার ব্রেকফাস্টও একরকম, নানা ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছিল। তো খাবার ভালোই, এই খাবারগুলো তবু মোটামুটি খাওয়া যাচ্ছে, কারণ টক নয়, তবু মাছ মাংস ডিম তো একদমই এখানে পাওয়া যায় না, টোটালটাই ভেজ, এই ভেজের উপরেই আমাদের কাটাতে হচ্ছে, তার মধ্যেই একটু আমাদের পছন্দ মতো খাবারটা আমরা খুঁজে নিচ্ছি। পরোটাগুলো যথেষ্ট মোটা আর দামটাও কিন্তু ভালোই, এক একটা পরোটা প্রায় 50 টাকা করে দাম, তো খাবারের দামটা কিন্তু কম নয় এখানে। আর পরোটাটাও যথেষ্ট ভালো, নরম আছে, দেখেই বুঝতে পারছেন পরোটা নরম, আর এখানে খাবার কষ্টটা একটু বেশি, যদি ইডলি ধোসা খান তো তাহলে একটু কম পড়বে, নাহলে অনেকটাই বেশি খাবার। এই যে এটা হচ্ছে পনির কারি, এর সাথে সাইডে আলাদা করে নেওয়া হয়েছিল, ভালোই খেতে, বেশ ঝালঝাল, ভালোই লাগছিল। তারপরে জুস নিয়েছিলাম, এটা হচ্ছে পাইনঅ্যাপেল, এখানে সব জিনিসেরই মিষ্টিটা একটু কমই দেয়, মিষ্টি কম টকটা বেশি থাকে, আর আমরা বাঙালি আমরা একটু মিষ্টি প্রিয়, সেই জন্যেই মিষ্টিটা আমরা বেশি পছন্দ করি, তবে খারাপ নয়, ভালোই। সবকিছুই খেয়ে দেখতে হবে, এটাও খেয়ে দেখছি। খাওয়ার পরই সবাইকার কিন্তু রিয়াকশানটা পাল্টে যাচ্ছে,
একটু ভালো করে লক্ষ্য করুন। তো এখানে মোটামুটি আমরা ডিনার করে এবার আমরা চলে যাব হোটেলে। ভালোই খাওয়া দাওয়া হলো, সব ওভারঅল ভালোই ঘোরা হলো, সাইট সিন। তো একটু গরম খুবই, তাই জানুয়ারিতে এসেছি এত গরম, আর পরে তাহলে কি হয় জানি না, বুঝতে পারছি না। তো খাবারে মোটামুটি রিজনেবলই দাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার তাহলে নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, টাটা করে দাও, টাটা টাটা।